করোনায় লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে প্রায় 40,000 গরুর খামার। তার উপর গোখাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিদেশ থেকে মাংস আমদানির কারণে লোকসান গুনছে লাখ লাখ খামারি। অথচ সরকারের প্রণোদনার ঋণ পায়নি এ খাতের কোনো উদ্যোক্তা। রোববার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। দেশে ছোট বড় দুগ্ধ ও মাংস উৎপাদনকারী খামারের সংখ্যা প্রায় 8 লাখের মতো, গেল এক দশকে বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে মার্চের পর থেকে কঠিন সময় পার করছেন খামারিরা। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের হিসেবে সাধারণ ছুটির সময়ে ধাক্কা সামলাতে না পেরে বন্ধ হয়ে গেছে প্রায় 40,000 খামার। আর্থিক সংকটে আছেন বাকিরাও। তবে সরকারের প্রণোদনার ঋণের কোনো অর্থ পৌঁছায়নি এসব খামারিদের কাছে। সারা বাংলাদেশে কোথাও এই করোনার যে প্রণোদনা আমরা শুধু শুনছি, আশ্বাস পাইছি, আশার আলো নিয়ে আসি, কিন্তু আসলে এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি আমাদের এই জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা আসছেন, কিন্তু কেউ বলতে পারবে না যে আসলে প্রণোদনার কোনো একটা ছোঁয়া কিংবা কোনো একটা ছায়া তারা পাইছে। খামারিদের পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে গোখাদ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি। হিসেব বলছে গেল এক বছরে গমের ভুষি, সয়াবিন মিল, কুড়াসহ সব খাদ্যেরই দাম বেড়েছে 30 থেকে 40% পর্যন্ত। এ অবস্থায় সরকারি সংস্থা টিসিবির মাধ্যমে খোলা বাজারে গোখাদ্য বিক্রির দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। ইন্টারন্যাশনাল মার্কেটে সয়াবিন, গম এবং ভুট্টার দাম বাড়ছে, যার কারণে লোকালিও এটার একটা ইম্প্যাক্ট আসছে। কিছু কিছু ব্যবসায়ীরা আছেন অসাধু, যারা মাল মজুদ করে আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে তারা দ্রব্যমূল্যের যে দাম বাড়ায় এবং আমাদের আসলে খামারিদের একদম নাভিশ্বাস তুলে দেয়, এই ব্যাপারটাও আসলে একটু মনিটর করা উচিত। খাদ্য দাম বাড়ছে, সেই তুলনায় আমরা দুধের দাম বাড়াতে পারতেছি না, তো আমরা দুধের দাম বাড়াতে না পারলে তো আমাদের খামার বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই। উদ্যোক্তারা বলছেন দেশে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরও ব্যাপক হারে কাঁচা মাংস আমদানি হচ্ছে বিদেশ থেকে। তাদের হিসেবে 2018 সালে 1,885 মেট্রিক টন মাংস আমদানি হয়েছে দেশে, পরের বছর তা বেড়ে দাঁড়িয়েছে 5,000 টনে। এখন আমার মাংসের দাম বেশি, আমি মাংস আমদানি করে ফেলবো, কিন্তু আমি চিন্তা করছি না যে এই মাংস শিল্পের সাথে আমার যে এই 8 লক্ষ খামারি জড়িত, এদের সাথে যে 2 কোটি মানুষ জড়িত, যদি আমি মাংস আমদানি করেই যদি সব সমাধান করতে চাই তাহলে আদার্স যে ইম্প্যাক্ট হবে ইকোনমিতে, সেটার পরিস্থিতি এবং সেটার আর্থিক ইকোনমিক ভ্যালু কতটুকু হবে এটা কিন্তু আমরা চিন্তা করি না। সেই সাথে গুরুদুধ আমদানিতে শুল্ক বৃদ্ধি, দেশে গুরুদুধের প্ল্যান্ট তৈরি, ডেইরি খামারিদের আয়কর মওকুফ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা সহ 10 দফা দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।